বন্ধুরা, ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেবার প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয়, তাহলে সাধারণ মানুষ যেন সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এর জন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেবার অফার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ক্ষেত্রে 18 বছর বয়স হলেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে চাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত ভারত ও মিয়ানমারকে টার্গেট করেই পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগেও 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হান্নান সোহরাওয়ার্দি প্রত্যেক নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে সময় ভারতের আপত্তির কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এমনকি এই প্রস্তাব যিনি দিয়েছিলেন তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেছিলেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 2,20,000 মতো, কিন্তু এটা ভারতের সাথে যুদ্ধ করার মতো পর্যাপ্ত নয়। যদিও মিয়ানমারের সাথে আমরা যুদ্ধে জিততে পারব, কিন্তু ভারতের মতো বড় দেশের সাথে মাত্র 2,20,000 সৈন্য নিয়ে কখনোই যুদ্ধে জেতা সম্ভব হবে না। হয়তো ভারতের সাথে যুদ্ধ করতে হলে বাংলাদেশের কমপক্ষে 7-8 লক্ষ সেনাবাহিনীর প্রয়োজন হবে, কারণ ভারতীয় সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্যের সংখ্যা প্রায় 14 লক্ষ। 14 লক্ষের বিপরীতে কমপক্ষে তাদের অর্ধেক সৈন্য অর্থাৎ 7-8 লক্ষ সৈন্য প্রয়োজন হবে বাংলাদেশের, এটা মাস্ট। কারণ কখনোই ভারত তাদের পূর্ণ শক্তি বাংলাদেশে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের সীমান্তে আরও বড় বড় দুটি শত্রু রয়েছে, একটি হলো চীন, অন্যটি পাকিস্তান। তাদেরকে ট্যাগল দেওয়ার জন্য ভারতের 50% সৈন্য সেসব স্থানে সবসময় মোতায়েন রাখতে হবে, আর বাকি 7 লক্ষ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হবে। তাই বাংলাদেশেরও তাদের প্রতিপক্ষ হতে হলে কমপক্ষে 7 লক্ষ সৈন্যের প্রয়োজন হবে। কিন্তু বাংলাদেশের তো 7 লক্ষ সেনাবাহিনী নেই, বাংলাদেশের অ্যাক্টিভ সৈন্য রয়েছে মাত্র 2 লক্ষ। কিন্তু বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ দেয়, তাহলে সেনা সংকট কমে যেতে পারে, আর এর জন্য বাংলাদেশকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ যুদ্ধের সময় কাউকে পরিপূর্ণভাবে ট্রেনিং দিয়ে যুদ্ধ বানানো সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের যদি আগে থেকেই ট্রেনিং দিয়ে যুদ্ধ বানানো হয়, তাহলে সেটি যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিশ্বে ইসরায়েল একমাত্র দেশ যারা প্রত্যেক নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে, আর এ কারণেই এই ইহুদি রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে এখনও টিকে আছে। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের নাগরিকদের কমপক্ষে 2 বছর আর্মি ট্রেনিং নিতে হয়, হোক সে ছেলে অথবা মেয়ে, সকলের বাধ্যতামূলক আর্মি ট্রেনিং নিতে হয়, যার কারণে ইসরায়েলের চারদিকে মধ্যপ্রাচ্যের বড় বড় শত্রু দেশগুলো রয়েছে, বিশেষ করে ইরান, মিশর, সিরিয়া, জর্ডান ইত্যাদি শত্রু দেশ রয়েছে ইসরায়েলের। তারা চাইলেই কিন্তু যে কোনো সময় ইসরায়েলকে দখল করে নিতে পারত, কারণ ইসরায়েল ছোট্ট একটা দেশ। ইসরায়েলকে একটি কারণেই অন্যান্য দেশ দখল করতে পারছে না, সেটি হলো তাদের সকল নাগরিকদের সেনা প্রশিক্ষণ রয়েছে, অর্থাৎ তারা যতজন নাগরিক ততজন সৈন্য। আর এই ইহুদি রাষ্ট্র বুঝতে পেরেছিল যে তাদেরকে কোনো না কোনো সময় মুসলিম দেশরা আক্রমণ করবে, আর এ কারণে তারা আগে থেকে সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছিল, আর বর্তমানে এরকম সংকটময় মুহূর্তে সেটি কাজে লাগছে। বর্তমানে ইসরায়েল কিন্তু একাই হামাস, হিজবুল্লাহ এমনকি হুতিদের মতো ভয়ঙ্কর যোদ্ধাদের সাথে লড়াই করছে, যদিও এর পিছনে আমেরিকা রয়েছে। কিন্তু আমেরিকা তো আর সরাসরি সৈন্য পাঠিয়ে যুদ্ধ করাচ্ছে না, ইসরায়েলকে শুধু অস্ত্র সহায়তা দিচ্ছে। কিন্তু ইসরায়েলের প্রত্যেক নাগরিকই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করছে, তাই বাংলাদেশেরও উচিত হবে ইসরায়েলের কাছ থেকে এই বিষয়টা অন্তত শিক্ষা নেওয়া, আর ইসরায়েলের মতো আমাদেরকেও সেনা প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যদি সেনা প্রশিক্ষণ নেয়, তাহলে ভারত কেন পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না, কারণ যে জাতি মরতে ভয় পায় না সে জাতিকে দমন করা এত সহজ নয়। আর বাঙালি যে বীরের জাতি, তার পরীক্ষা কিন্তু আমরা 1971 দিয়েছি। সে সময় আমাদের হাতে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, সেনাবাহিনী বলতেও কিছুই ছিল না, তারপরও কিন্তু বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিল। যদিও শেষ মুহূর্তে ভারত আমাদের সাহায্য করে ক্রেডিটটা নিয়েছে। ভারতীয় অনেক মিডিয়া থেকে শুরু করে অনেক মুভিতে আমি দেখেছি যে 1971 সালে নাকি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়েছিল, আর সে যুদ্ধ থেকে নাকি বাংলাদেশের জন্ম। এখানে কিন্তু ভারত বাংলাদেশিদের কোনো ক্রেডিটই দিচ্ছিল না, অথচ 1971 সালে আমরা কিন্তু নিজেরাই দেশ স্বাধীন করেছি, এবং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে যোগ দিয়েছিল। তো সেটা যাই হোক, আসল বিষয়ে আসি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী চাইছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন সেনা প্রশিক্ষণ নেয়,
যাতে কখনো যদি ভারতের সাথে আমাদের বড় যুদ্ধ বাধে তাহলে সেই সময় যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। আর এমনটাই হওয়া উচিত। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষও যদি যুদ্ধের জন্য ট্রেনিং নেয় তাহলে আমাদের সৈন্য সংখ্যা হবে 1 কোটি, যা পৃথিবীর সর্ববৃহৎ সেনাবাহিনী। আর বাংলাদেশের সকল শিক্ষার্থী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল মানুষকে যদি 2 বছরের ট্রেনিং দেওয়া হয় তাহলে এক একটি বীর যোদ্ধা তৈরি হবে। আর এই ট্রেনিংয়ের মধ্যে থাকবে অস্ত্র চালানো থেকে শুরু করে গ্রেনেড নিক্ষেপ, মিসাইল নিক্ষেপ, আর্টিলারি ফায়ার এবং যুদ্ধের বিভিন্ন কৌশল। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেমন সামরিক যান, যুদ্ধ ট্যাঙ্ক, আর্টিলারি ইত্যাদি কিছুর সাথেও পরিচয় করাতে হবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের। আর তাহলে তৈরি হবে বাংলাদেশে পৃথিবীর সবথেকে বড় অ্যাক্টিভ সেনা ফোর্স। আর আমাদেরকে কোনো রকম বেতন বা স্যালারি দেওয়ার প্রয়োজন নেই। আমরা নিজ খরচে সেনা প্রশিক্ষণ করব এবং আমরা নিজ খরচে বিনা পারিশ্রমিকে আমরা যুদ্ধ করব। আমাদের কোনো রকম টাকার প্রয়োজন নেই। আমরা দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারাও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যান। আর বাংলাদেশ বনাম ভারত যুদ্ধ হলে কী হবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।